বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বান্দরবান এই সমাবেশ করেছে বিএনপি। এই মুহূর্তে বান্দরবানে রয়েছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, কেমন দেখেছেন বিপ্লব ও সংহতি দিবসে এই সমাবেশে কারা কারা রয়েছেন, কি বলছেন বক্তারা? জি, রাষ্ট্র কাঠামো মেরামতের 13 দফা দাবিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এই মুহূর্তে জনসভা যেটি আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেটি আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মিছিল সহকারে হাজার হাজার মানুষ এসে এখানে জড়ো হয়েছে। এই মুহূর্তে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সামনেই জনসভায় মিলিত হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাসিং ক্রুজেরি, রয়েছেন বিএনপি সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওসমান গনি, রয়েছেন এখানকার জেলার বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন। আমি একটু জানতে চাই, জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি রয়েছেন, রাষ্ট্র মেরামতের যে 13 দফা, এই নিয়ে আজকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আমরা এই দফাগুলো সবাই আমরা মনোভাবে বিশ্বাস করি, কার্যকরী করার জন্য জেলা বিএনপি সাসিং ক্রুজ নেতৃত্বে জেলা বিএনপি অঙ্গ সংগঠন আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, আজ আসলে তারেক রহমানের যে 13 দফা দাবি নিয়ে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্যই তারা আসলে আজকে এখানে একত্রিত হয়েছেন। এখানে জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এখানে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির যিনি সাবেক সভাপতি রয়েছেন নুরুল আলম কোম্পানি রয়েছেন, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, মহিলা দল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন। আসলে এখানে তারা বিভিন্ন অতীতে যে 15 বছর ফেসিবাদী সরকারের যে অত্যাচার নির্যাতন যেগুলো সেগুলো তুলে ধরছেন। এখানকার নেতৃবৃন্দ এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এখানে বান্দরবান জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, তিনি আসলে তার কর্মীদের উদ্দেশ্যে যে অতীতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেই অনিয়ম দুর্নীতির কথা আসলে তুলে ধরছেন। আমি যদি বলতে চাই, নাইক্ষ্যংছড়ি উপজেলায় যে দীর্ঘদিন ধরে আসলে এখানকার মানুষ ফেসিবাদী আচরণের ফলে মানুষ হয়রানি শিকার হয়ে আসছিল, যার কারণে আজকে যে জনসভার আয়োজন করা হয়েছে এখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হয়েছে। আমরা দেখেছি দলে দলে মানুষ এখানে মিছিল সহকারে এসে উপস্থিত হয়েছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে যে অতীতের যেই ফেসিবাদী সরকারের যে অনিয়ম দুর্নীতি, তাদের উপর যে অত্যাচার হয়েছে সেই বিষয়গুলো আসলে তারা তুলে ধরছেন তাদের বক্তব্যের মাধ্যমে। এখানে শুধু বিএনপি ছাড়াও ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, তারা একে একে বক্তব্য দিচ্ছেন। আসলে আমি যদি বলি, রাষ্ট্র মেরামতের যে 13 দফা দাবি, সেই দাবির মধ্যে মূলত তারা যেটি প্রথম অংশে তুলে ধরেছেন, জনগণের গণতন্ত্র অধিকার পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা তারা বলেছেন। এখানে সম্প্রীতির রাষ্ট্র, সত্তা ও জাতীয় সমন্বয় কমিশনের কথা তারা বলছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের কথা তারা বলছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুগত পরপর 2 মেয়াদ নির্ধারণের কথাও এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যে উচ্চ কক্ষের প্রবর্তনের কথা বলা হচ্ছে, সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধনের কথা বলা হচ্ছে, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধনের কথা বলা হচ্ছে, স্বচ্ছ নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন শক্তিশালীকরণের কথা বলা হচ্ছে। এই মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, উপস্থিত রয়েছেন এখানে কুলসুম লীনা রয়েছেন, তিনি মহিলা দলের বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি, উপস্থিত রয়েছেন মশিউর রহমান মিটুর রয়েছেন এখানে। এছাড়া বান্দরবানের বিভিন্ন উপজেলা থেকে শীর্ষ নেতৃবৃন্দরা রয়েছেন এখানে, যুব দলের নেতৃবৃন্দ রয়েছেন। আমি আসলে দেখতে পাচ্ছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের যেই উপজেলা পরিষদের মাঠ, সেই মাঠে এখানে বিপুল সংখ্যক মানুষের এখানে আসলে কানায় কানায় পূর্ণ হওয়ার কারণে এখানে মানুষের ঠাই হয়নি। তারা এখানে যে সড়ক রয়েছে, আশপাশের যে সড়ক রয়েছে, সেই সড়কে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। সবাই একটি কথাই বলছেন, অতি গত সংসদ নির্বাচনে তাদের যে বিএনপি প্রার্থী ছিল সাসিং ক্রুজের, তাকে পুনরায় যে আগামী সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠাবেন, এমনটি বক্তব্য তারা আসলে দিচ্ছিলেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে বিএনপির সর্বশেষ তথ্য চলে যাচ্ছে। নয়ন, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে টাঙ্গাইলে যোগাযোগ করব সহকর্মী আতিকুর রহমানের কাছে। একইভাবে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ হচ্ছে সেখানে। আতিক, কেমন দেখছেন সমাবেশে কারা কারা এসেছে, কি বলছেন বক্তারা?
ধন্যবাদ ইশিকা, আপনি জানেন টাঙ্গাইল ঘাটাইলের ঐতিহাসিক যে জাতীয় বিপ্লব এবং সংহিত দিবস উপলক্ষে গণসমাবেশ চলছে এবং ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যেই মিছিলে মিছিলে জনগণ কিন্তু তারা এই ঘাটাইল যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশ স্থলে কিন্তু উপস্থিত হয়েছেন এবং কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এই সমাবেশে। এবং এই সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং বিশেষ অতিথি বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু এবং বিএনপির টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাত ইকবাল সহ এখানে কিন্তু অনেক নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই সমাবেশ অর্থাৎ ঘাটালে কিন্তু 17 বছর পর কিন্তু এই বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আপনি একটু বলবেন যে এই যে সমাবেশ হচ্ছে এই মেসেজটা কি আপনাদের সমাবেশ থেকে? মেসেজটা হচ্ছে যে 7ই নভেম্বর যে প্রত্যাশা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের সিপাহী জনতা রাষ্ট্র ক্ষমতা উদ্দেশ্য করেছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা এই দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের থেকে এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, অচিরেই একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই সব সমাবেশ। ধন্যবাদ। আপনি জানেন যে এখানে কিন্তু যে এই সমাবেশটি ঘিরে কিন্তু এই ঘাটালের সকল নেতারা কিন্তু উৎসাহিত হয়েছেন এবং তারা কিন্তু ব্যাপক এই বিএনপির সাংগঠনিক আসলে কার্যক্রম তারা রয়েছেন। আমরা একটু কথা বলবো প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের কাছে। আপনি একটু বলবেন যে এই যে সমাবেশ হচ্ছে বিএনপিরা নেতাকর্মীরা অনেক উৎসাহিত, রাজনীতিগতভাবে আসলে আপনারা এই যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার রয়েছে সেই সরকারে আসলে নির্বাচন আপনারা কতদিনের মধ্যে আশা করেন? আমরা যত তাড়াতাড়ি সম্ভব জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করা, জনগণ চায় দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। জনগণ বাংলাদেশের জনগণ সকল সময় মনে করে যে পছন্দ মতো সরকার জনগণের সরকার যখন কায়েম হবে তখন জনগণের পক্ষে ওই সরকার কাজ করবে। বিএনপি এবং জনগণ পরিপূরক, বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান। আমি মনে করি এই দেশবাসী মনে করে যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার যত তাড়াতাড়ি সম্ভব। ধন্যবাদ। এই সমাবেশ ঘিরে নেতাকর্মীরা কিন্তু অনেকটাই তারা তাদের ভিতরে সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আতিক, অনেক ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানছিলাম বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ নিয়ে সহকর্মীর কাছে।